কোনো স্পেশাল বা কোনো অতিরিক্ত মশলা হয় না। জাল দিতে দিতে আস্তে আস্তে লাড়তে 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 গিয়ে এটা যখন কষা লইব তখন একটু জিরার ফেঁকি দিয়ে দিতে হবে, দিলেই কালার হয়ে গেল। 8-9 পিস গরুর মাংসের কালাভুনা, ভর্তা, ভাজি, সালাদ, আনলিমিটেড ভাত এবং দই, এগুলো সবই মাত্র 300 টাকা প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় যতগুলো হোটেল দেখতেছেন, এই আলামিন হোটেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হোটেল, প্রতি মাসে 2-3 বার আসা হয়। আমরা দুজন মিলে ওই 2000-3000 চালাইতেছে আমার নিজের জায়গা, বাবুসি তোমার কাকায়ের, আমি সারা বাংলাদেশের লোক আমাদের দোকানে আসে, এটা নাম করা হোস্টেল। এখানে দই তৈরি করে দই কিন্তু রেখে দেওয়া হচ্ছে কতগুলো, আপনারা একটুখানি দেখুন। প্রতিটা করায় এক মন করে গোস, একটা কড়াইয়ে আপনারা এক মন করে গরিয়া গোস আছে, ডেইলি 5 মন মাংস আর কি রান্না হয় এখানে। বন্ধুরা, আজকাল আমাদের গরুর মাংসের বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য কিন্তু যেতে হয় না দূরে কোথাও, কারণ গরুর মাংসের বিখ্যাত কালাভুনা এখন আপনারা পেয়ে যাবেন ঢাকার একদম পাশে। চাচা, এই হোটেলের কত বছর হচ্ছে? 20 বছর চলে। 20 বছর? এই কালাভুনাটা কেন আপনাদের এত বিখ্যাত? আপনারা কি কোনো স্পেশাল মশলা ইউজ করেন? না, কোনো স্পেশাল বা কোনো অতিরিক্ত মশলা হয় না, শুধু আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ আর লবণ আর তেল, এই ব্যতীত আর কোনো কিছু এক্সট্রা মশলা দেওয়া হয় না। জাল দিতে হবে, জাল দিতে দিতে আস্তে আস্তে লাড়তে 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 গিয়ে এটা যখন কষা লইব তখন একটু জিরার ফেঁকি দিয়ে দিতে হবে, দিলেই কালার হয়ে গেল। মানে এটা কতক্ষণ জাল দিতে হবে? নিম্নত 2.5 ঘন্টা। মানে 2.5 ঘন্টার পর এটা মানে একটা কালার গিয়া কালার আসবে। এই কালাভুনার জন্য আপনাদের ডেইলি কত কেজি করে মাংস লাগে? প্রতিটা করায় 1 মন করে গোস, এরকম 4 করায় 5 করায় গোস, একটা করায় আপনারা 1 মন করে গোস আছে। এইভাবে কয়টা করায় আপনারা রান্না করেন? 5টা করায় রান্না করি। তার মানে ডেইলি 5 মন আপনাদের? 5 মন গোস যাবে। এই মাংসটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন? আর দেশি মাংস তো? হ্যাঁ, মাংসটা নিই বাইপাস থেকে, মালিকের বাড়ির থেকে, বোটবাজার থেকে, এই 3 জায়গার থেকে 1.5-4.5 মন গোস আসে। একদম পিওর দেশি মাংস? একদম পিওর। কোনো প্যাকেটজাত না? আপনারা একদিন সকালবেলা 7টা বাজে আমার এখানে আসবেন, আসিয়া নাস্তার দাওয়াত রইল, আমার তরফ থেকে নাস্তা খাওয়ামো, খাই আপনারা বসবেন, আমি কুটাকাটি করবো, বসাবো, পাকাবো, খাওয়ামো, তারপর আপনাদেরকে বিদায়। আচ্ছা, 9টা থেকে 9টা পর্যন্ত তাহলে খোলা থাকবে? সকাল 11টার থেকে খাবার আরম্ভ হয়। আমাদের চাচি নাকি? অরিনি আমি প্রথম শুরু করছি, অরিনি সব কিছু। এখন তো কালাভুনার অনেক মানে দোকান আশেপাশে হোটেল হয়েছে, তো আপনাদের এখানে কেন আসবে সবাই বা আসে কেন, আপনার কেন কি মনে হয়? খাবার ভালো, নিজের আপাকায় নিজের সব কিছু, কিন্তু মানুষ দিয়া করা, নিজে মালিক, নিজে বাবুসি, নিজে সব কিছু, রান্না ভালো। আপনি আর চাচা মিলেই সব কিছু করেন? হ্যাঁ, আমরা দুজন মিলে ওই 2000-3000 চালাইতেছে আমার নিজের জায়গা, বাবুসি তোমার কাকায়ের, আমি সারা বাংলাদেশের লোক আমাদের দোকানে আসে, এটা নাম করা হোস্টেল, কিন্তু মরিয়ান কিন্তু হোস্টেল আসি না, এ আমাদের প্রথম 3000-3000 চালু করছি তোমার কাকায়ের আমি। এখানে দই তৈরি করে দই কিন্তু রেখে দেওয়া হচ্ছে কতগুলো, আপনারা একটুখানি দেখুন, এই কড়াইটার মধ্যে দই তারা তৈরি করেছে। আচ্ছা, যে এতগুলো দই, এই দইগুলো কি আজকেই শেষ হয়ে যাবে? হ্যাঁ, আজকেই শেষ হয়ে যাবে। এই এতগুলো দই এগুলো কি আপনি নিজে করেন? আমি নিজেই তৈরি করি, নিজেই জাল করি, নিজেই লোক দিয়া কমপ্লিট করি। কেমন লাগলো খাবার? খুব ভালো। এই জায়গায় যতগুলো হোটেল দেখতেছেন, এই আলামিন হোটেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হোটেল, এই আলামিন হোটেলের রান্না এবং খাবার সব কিছুই মোটামুটি কোয়ালিটি ভালো, তার জন্য আমরা মাসে প্রতি মাসে 2-3 বার আসা হয়। সো বন্ধুরা, আমার খাবার কিন্তু একদম রেডি। একটু প্যাকেজের মধ্যে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন, গরুর মাংস এখানে 8-9 পিস গরুর মাংস আছে, সাথে এই যে করোল্লা ভাজি, এবং এই যে ভর্তা আছে, এই যে সালাদ আছে, এবং এই যে দই, এই এগুলো সবই একটা প্যাকেজের মধ্যে, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। তবে আপনারা যদি এই যে গরুর মাংস না খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই যে ট্যাংরা মাছ ভাজি নিতে পারেন, এটার প্রাইসও কিন্তু 300 টাকাই পড়বে প্যাকেজের মধ্যে। প্রথমে আমি বিখ্যাত গরুর মাংসের কালাভুনা দিয়ে শুরু করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 পিস আছে এখানে, বড় বড় প্রত্যেকটা মাংসের পিসগুলো কিন্তু বেশ বড়। আমি এখান থেকে 2 পিস মাংস প্রথমে নিয়ে নিচ্ছি, একটু গ্রেভি সহ। গরুর মাংসে একটু সফটনেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখুন, এটা কিন্তু প্রচুর সফট, এই দেখেন, একেবারেই সফট, হালকা জাস্ট টান দিলাম, এই যে খুলে গেছে। অনেক মজা। মাংসগুলো এত বেশি সফট, যেটা অ্যাকচুয়ালি বলার বাইরে।
আর একদম মাংসের ভিতরে ভিতরে কিন্তু মশলাগুলো গেছে। দেখেন একদম আড়াই থেকে তিন ঘন্টা এটাকে জাল দিতে দিতে একদম এটার কালারটা কিন্তু নিয়ে আসে। তার মানে বুঝতেই পারছেন এখানে কোনো ধরনের অন্য ধরনের কালার বা কোনো মশলা কিন্তু এখানে ইউজ করা হয় না। আমি একদম রান্নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রান্নাটা দেখলাম যে তারা কীভাবে রান্না করে। আমার কাছে টেস্ট অনেক ভালো লাগছে। করলা ভাজিটা একটু ট্রাই করি, এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যেই আছে, এটার জন্য আলাদা কিন্তু পে করতে হয় না। জাস্ট হালকা মশলা দিয়ে ভাজি করতাম, এমন না যে একবারে ভাজা ভাজা করলা ভাজি। ভর্তাটাও কিন্তু তাদের প্যাকেজের মধ্যেই, হ্যাঁ ভর্তা দিয়ে ট্রাই করি। ভর্তাটা মজা। চাচা যখন এই সালাডটা তখন তৈরি করতেছিল তখন কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, এত সুন্দর করে সালাডটা মাখছে চাচা। এই সালাডটা দিয়ে একটু আমি ট্রাই করতেছি। সালাডটা অনেক মজা, এত সুন্দর করে ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো দিয়ে এটা মাখছে, সরিষার তেল দিয়ে, খুবই মজা, খুবই মজা। আপনারা চাইলে এই যে প্যাকেজের মধ্যে মাছটা নিতে পারেন, মাছটা একটু ট্রাই করি। ওয়াও, তো মজা। প্রথমে মাছটা একটু হালকা মশলা টশলা দিয়ে ভেজে নেয়, তারপরে সবজিগুলো হচ্ছে মাছের মধ্যে দিয়ে দেয়, মানে মাছটা আগে ভেজে তারপরে রান্না করে। এই কারণে মাছের মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়। ডিমের প্রাইস হচ্ছে পার পিস 30 টাকা করে। ডিমের সাথেও কিন্তু আপনারা একটু যে গ্রেভি পাবেন, একটু আলু টালু দিয়ে, এই যে দেখুন একটু ট্রাই করি। ডিমটা মজা, বিশেষ করে ডিমের সাথে এই যে মানে গ্রেভি টাইপেরই আর কি, তবে ঝোল ঝোল একবারে না, এটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তবে ভাই গরুর মাংস হচ্ছে বেস্ট। এই গরুর মাংসের জন্য আপনাদের একবারের জন্য হলেও আলামিন হোটেলে আসা উচিত। এই দইটা কিন্তু প্যাকেজের মধ্যে, দইটা একটু ট্রাই করি। এইটা দইটা একদম অতিরিক্ত মিষ্টিও না আবার অতিরিক্ত টকও না, দইটা অনেক মজা। সব খাবারই অনেক 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 মজা, সো আমি অবশ্যই রিকমেন্ড করব। আপনাদেরকে একটা লোকেশনটা আমি বলে দিচ্ছি, লোকেশন হচ্ছে ময়রান বাইপাস বিশ্ব রোড গাজীপুর মহানগর। একটু সহজ করে যদি বলি, আপনারা বিশ্ব রোডে যে ওই যে সামনে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, ফ্লাইওভারের একদম পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আলামিন হোটেল। এখন বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।